হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সাথে চলে এসেছি ম্যাজিক বয় রাজু। তো আজকে খুব সুন্দর একটা খেলা নিয়ে চলে এসেছি। তো খেলাটা আশা করি সকলের খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেলাটা খুব দারুণ লাগবে। তো এই খেলাটা দেখানো হতো ম্যাজিক স্টেজে, বড় বড় স্টেজে দেখানো হতো বা বড় বড় জাদুশালায় দেখানো হতো এই ম্যাজিকটা। তো এই ম্যাজিকটা আমার খুব পছন্দের ম্যাজিক। তো আশা করি তোমাদের সকলের খুব ম্যাজিকটা খুব ভালো লাগবে। তো আমার এই ম্যাজিকটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, অবশ্যই একটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তোমার চ্যানেলটাকে করবেই, কারণ এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা দেখিয়ে ফেলা যাক। তো ভিডিওটা দেখানোর জন্য সবার প্রথম দরকার যেটা হচ্ছে আমার একটা রুমাল। তো চলো আমি একটা নর্মালি রুমাল নিয়ে নিয়েছি, একটা পিঙ্ক কালারের রুমাল নিয়েছি। রুমালটা টেনে দেখাই শক্ত কি না, অনেকে ভাবতে পারে রুমালটা নরম বা কিছু। তো রুমালটার এই পাশটাও দেখিয়ে দিই, শক্ত রুমাল নিয়ে নিয়েছি। এবার রুমাল নিয়ে শক্তকে মন্ত্র করছি আমি রুমালটাকে, এটা একটা মন্ত্র করে দিলাম রুমালটাকে। তো করে দেওয়ার পরে হাতটাকে নিলাম, হাতের মন্ত্র করছি, শুধু রুমালটাই হাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আমার সম্পূর্ণ হাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি রুমালটাকে, ভালো করে ঢুকিয়ে দিই রুমালটাকে। রুমালটাকে ভালো করে সুন্দর করে রুমালটাকে ঢুকিয়ে দিলাম হাতের মধ্যে বেসে বেসে। তো একটা মন্ত্র করে দেবো রুমালটাকে, আবরাকে ডাবরা, আবরাকে ডাবরা, আবরাকে ডাবরা, ইয়ে দিচ্ছি, ইয়ে দিচ্ছি, ইয়ে দিচ্ছি। তো রুমালটা আমার হাতে রয়েছে, আর একটা মন্ত্র করে দিই, ভ্যানিশ হয়ে যা, 1 2 3, পুরো রুমাল রুমাল আমার পুরো ভ্যানিশ। এবার তোমরা ভাবতেই পারো যে রুমালটা আমার কোথায় গেল। তো রুমালটা ট্রেন আমার পকেটে চলে গেছে। তো চলো পকেট থেকে বের করে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে রুমালটা আমার পকেটে কী করে এলো, এটাই হলো ম্যাজিক, আর কিছুই নয়। সেই রুমালটা দেখে নাও। তো যদি আমার খেলাটা যদি অবশ্যই ভালো হয়ে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বাইরে বন্ধুরা।